আবার আল্লাহ কোরআন কেও আদিম বলেছেন, ওয়ালা কদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী, আমি আপনার নিত্য পাঠনীয় সপ্ত বাক্য সূরাতুল ফাতিহা দিয়েছি, সাথে সাথে কোরআনে আজিম দান করেছি। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের ক্ষেত্রে আজিম, কিয়ামতের ভূমিকম্প এটা আজিম, আল্লাহ নিজেও আজিম, বিশ্বনবীর চরিত্র আজিম। আবার এই সূরাটাও যেহেতু দামি, এই জন্য এই সূরার নাম সূরাতুল আযীমা, সূরাতুল সুমহান সূরা। এটা যেন তেন সূরা নয়, এটা তো কোরআনের কলব, কলব সারা মানুষ বাঁচে। হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা, হৃদরোগ, হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট। এই যে কি পরানো লাগে এখন, রিং পরায়, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি করে আর্টারি ব্লক করে ফেলে, চর্বি, এত চর্বি আমরা খাই, এত গরুর গোশত আমরা খাই। মনে রাখবেন, যেই প্রাণীর পা বেশি ওটার ভিতরে কোলেস্টেরল বেশি। মাছের কয় পা? হ্যাঁ, নাই, এখানে নাই, মাছের পাটা নাই, কোলেস্টেরলও নাই। মুরগির কয় পা? জোরে বলতে হবে, তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই। গরুর কয় পা? কোলেস্টেরল বেশি না কম? এইবার কোন চিংড়ির কয় পা? সবচেয়ে বেশি কোলেস্টেরল কন্টেইন করে শ্রিম্প, প্রন, চিংড়ি, এজন্য এগুলো কম খাইতে হবে। তবে চল্লিশের আগে যারা আছেন ধুমায়া খান, চল্লিশের পরে এই যে মাটন, ল্যাম্প, ছাগলের গোশ, খাসির গোশ, চিংড়ি, এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? এজন্য এই সূরাটা যেন তেন সূরা নয়, এটা তো কোরআনের কলিজা, হার্ট, হৃদয়। এজন্য সূরাটা সূরাতুল আযীমা। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এক নম্বরে পেলাম সূরাতুল কাদিয়া, দুই নম্বরে পেলাম সূরাতুল আযীমা, তিন নম্বরে সূরার আরেক নাম হলো সূরাতুল মুইম্মা।